गुरुदास कलेजे तृणमूल छात्र परिषद परिचालित छात्र संसद आयोजित सांस्कृतिक अनुष्ठाने नजरुल मंचे गान गाइबेन केके। কিন্তু তখন কে জানতো এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটবে। চূড়ান্ত বিশৃঙ্খলা, ইট কাঠ ছোড়াছুড়ি, পাঁচিল ডিঙে ভেতরে ঢুকে পড়া, যা লোক হওয়ার কথা ছিল তার দ্বিগুণেরও বেশি লোক নাকি ঢুকে পড়েছিল কেকের অনুষ্ঠানে। তার উপর তীব্র গরম, অডিটোরিয়ামে হাঁসফাঁস করা পরিবেশ, তা সত্ত্বেও কেকের শিল্পী সত্তা হয়তো তাঁকে মনে করিয়ে দিয়েছিল সেই অমোঘ শব্দ বন্ধ, দ্য শো মাস্ট গো অন। আর তারপরই সব শেষ। নজরুল মঞ্চে কনসার্ট করতে গিয়ে এভাবে বাঁধ ভাঙা ভিড়ের ভয়ঙ্কর অভিজ্ঞতা শিল্পীদের নতুন নাম। নজরুল মঞ্চ ওভারক্রাউডেড হয়ে গেছে, যে লোক দাঁড়িয়ে আছে, এই অবস্থাতেও আমাদের শো চালিয়ে নিয়ে যেতে হয়, সেই অভিজ্ঞতা আছে আমারও। প্রশাসনকে এটা নিয়ন্ত্রণ করতে হবে যে একটি অনুষ্ঠানে, একটি অডিটোরিয়ামে যে শ্রোতারা বসতে পারেন তার থেকে অতিরিক্ত মানুষ ঢুকতে না পারে। ব্যান্ড ফসিলস এর পুরনো একটি অনুষ্ঠানের ছবি পোস্ট করে গায়ক রূপমের স্ত্রী রূপসাও বুঝিয়েছেন অত্যুৎসাহী দর্শকরা কিভাবে পিলপিল করে নজরুল মঞ্চের অডিটোরিয়ামে ঢুকেছেন অতীতেও। মঙ্গলবারও এই একই ঘটনা ঘটে নজরুল মঞ্চে। কে জানতো এটাই হবে সঙ্গীত শিল্পী কেকের জীবনের শেষ শো। চিকিৎসক কুণাল সরকার তীব্র আক্ষেপ করে টুইটারে লিখেছেন, যন্ত্রণা আর লজ্জায় ঢাকা কলকাতার সন্ধে, যতটা দুঃখ ততটাই লজ্জা। বেসামাল ভিড়, এসি বিহাল, ভীষণ গরম, মুখের ওপর ফায়ার এক্সটিংগুইশার স্প্রে করা, দু ঘন্টার ওপর সময় নষ্ট করে তারপর শেষ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া, আমাদের ক্ষমা করো। A full more than 1 hour South Calcutta থেকে Central Calcutta, যেখান থেকে নজরুল মঞ্চ থেকে একটা মানুষকে টোকা মারলে সে গিয়ে যে কোনো দুটো হাসপাতালে গিয়ে পৌঁছাতে পারত, অল দ্যাট টাইম ওয়াজ ওয়েস্টেড। আমাদের মাথা তুলে চোখে চোখ রেখে দেশের অন্যান্য লোকজনের সঙ্গে কথা বলতে আজকের দিনটায় অত্যন্ত গ্লানিবোধ হচ্ছে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, ভিড় নিয়ন্ত্রণের দায় কার, পুলিশের না উদ্যোক্তাদের? কেন ভিড় নিয়ন্ত্রণ করা যায়নি, দায় নেবে কে? কি করে নজরুল মঞ্চে প্রোগ্রাম হচ্ছে, তার যা ক্যাপাসিটি তার প্রায় তিন গুণ চার গুণ বেশি লোক ঢোকানো হয়েছে, এক্সেস লোক, এ কি টাকা পয়সা নিয়ে ঢোকানো হয়েছে না কি হয়েছে আমরা জানি না। এসি বন্ধ ছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল বলে একটা শুনতে পাচ্ছি, মিডিয়ায় দেখছি যে নজরুল মঞ্চের কর্মী যারা তারা সামগ্রিক অব্যবস্থা নিয়ে মুখ খুলছে, উদ্যোক্তারা কি করছে? অসুস্থ হয়েছেন বা কোনো মেডিকেল সাপোর্ট চেয়েছেন উদ্যোক্তাদের কাছে, এরম খবর কিন্তু এখনো পাওয়া যায়নি। আলো আধারী পরিবেশ, ভিড়ে ঠাসা অডিটোরিয়াম, এসব কিছুই একজন সঙ্গীত শিল্পীর কাছে বড় প্রাপ্তি। কিন্তু বুধবার নজরুল মঞ্চে যা ঘটল সেটাই সঙ্গীত শিল্পী কেকের জীবনের শেষ শো হয়ে গেল। আশাবুল হোসেন, সন্দীপ সরকার ও অর্ণব মুখোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ। কলকাতা।